আসসালামু আলাইকুম বন্ধুরা, লেবোটেকনো বাংলা। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেল ডিলিট করব, অতিরিক্ত ইউটিউব চ্যানেল। তো এই জন্য আমরা চলে যাব কম্পিউটারে ক্রোম ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে সার্চ বক্সে গিয়ে youtube.com লিখে সার্চ দেবো। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে ডান পাশে মনোগ্রাম, ওখানে ক্লিক করব, যে চ্যানেলটি ডিলিট করব সেখানে ক্লিক করব। করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা কাঙ্ক্ষিত চ্যানেলটি, অর্থাৎ আপনি যে চ্যানেলটি ডিলিট করবেন সেই চ্যানেলটির উপর ক্লিক করতে হবে। আমি লেবোটেকনো বাংলা এই চ্যানেলটি ডিলিট করব, তো এখানে ক্লিক করলাম। করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে উপরে আবার সেই মনোগ্রামটিতে ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা সেটিংসে নিচের দিকে ডান পাশে অপশনগুলোর মধ্যে সেটিংসে ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা বাম পাশে অ্যাডভান্স সেটিংস সেটিংসে আমরা ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে ডিলিট চ্যানেল, এই ডিলিট চ্যানেলে ক্লিক করব। ডিলিট চ্যানেলে ক্লিক করার পর আমাদের আবার নতুন করে সাইন ইন করতে হবে চ্যানেলটিতে। এখানে আমরা ইমেলটি দিব, পাসওয়ার্ড দিব। দেওয়ার পর এখান থেকে আপনি ইমেলটি বাছিয়ে নেবেন, অর্থাৎ বাছাই করে নেবেন। তো আমি লেবোটেকনো বাংলা ইমেলটি বাছাই করে নিলাম, পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পর আমরা লগ ইন করতেছি নতুন করে। তো করার পর যদি অন্য কোনো মোবাইলে লগ ইন করা থাকে সেক্ষেত্রে এইরকম একটি মেসেজ আসতে পারে। সেই মোবাইলে আমরা ওকে চাপ দেব। দেওয়ার পর এখানে 55 বের হয়েছে, 55। তো এই 55টি ওই মোবাইলে আমরা প্রেস করব 55টির উপর। তার মানে রাজি হয়ে গেলাম যে অন্য একটি ডিভাইসে আমার লগ ইন করা হচ্ছে, সেটাতে আমরা রাজি হয়ে গেলাম। এটা আমরা নিজেরাই এই জন্য। তো হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমাদের দুইটি অপশন রয়েছে। নিচের অপশনটিতে দেখুন, আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন, তো আই ওয়ান্ট টু ডিলিট পারমানেন্টলি, এখানে ক্লিক করব। করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দুটি শর্ত রয়েছে, ঘর গুলোতে আমাদের টিক দিতে হবে। তার আগে আমরা শর্ত দুটি জানবো, যে দ্য ফলোয়িং উইল বি পারমানেন্টলি ডিলিট ইওর 5 সাবস্ক্রাইবার টু অ্যাবাউট চ্যানেল। আপনাদের যদি 5টি সাবস্ক্রাইবার থাকে সেগুলো ডিলিট হবে। কমান্ড ড্যাট ইউ আর ম্যাড, ইউটিউবে যা কমান্ড এসেছিলো, রিপ্লাই এসেছিলো, সেগুলো ডিলিট হবে। ইউ রিপ্লাইড এনি থাম্বেল আপ অ্যান্ড কমান্ডস, আপনি যে কোনো থাম্বেল কমান্টেন্টস ডিলিট হবে। ইউর সার্চ অ্যান্ড হিস্টোরি, সার্চ হিস্টোরি ডিলিট হবে। নিচে হলো এনি পেজ সাবস্ক্রিপশন কোনো থাকলে সেটাও ডিলিট হবে। তো আমরা নিচেরটা তো টিক দিলাম, ওদের টিক দেওয়ার পর ডিলিট কন্টেন্ট, ডিলিট কন্টেন্টে ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আবার নতুন করে আমাদের ওই ইমেলটি দিতে হবে, যে ব্র্যান্ড অ্যাকাউন্টটি ডিলিট করব তার ইমেলটি এখানে উপরে কপি করে নিচে পেস্ট করে দিলাম। দেওয়ার পর ডিলিট কন্টেন্ট, ডিলিট কন্টেন্ট ক্লিক করার পর আমাদের চ্যানেলটি সম্পূর্ণরূপে ডিলিট হয়ে গেল। কিন্তু ডিভাইসে আরও দুই একদিন পরে হয়তো মুছে যেতে পারে। তো এখানে দেখুন, ইওর কন্টেন্ট বিং ডিলিটেড, অর্থাৎ কন্টেন্ট ডিলিট মানে চ্যানেল ডিলিট, তাই চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমাদের অতিরিক্ত চ্যানেলগুলো, আমরা যে ব্র্যান্ড অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা সাধারণ চ্যানেল থেকে ব্র্যান্ড চ্যানেল যখন তৈরি করব, একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে হয়, সেই তৈরি করা চ্যানেলটি অতিরিক্ত। তো এর জন্য আমাদের ওই অতিরিক্ত ব্র্যান্ড অ্যাকাউন্টটি, অর্থাৎ আমাদের আগের ইমেল, আমাদের আগের ইমেলটিতে যে চ্যানেল ছিল সেই সাধারণ চ্যানেল, সেই সাধারণ চ্যানেল থেকে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিবর্তন করি বা কনভার্ট করি। করার পরে বাকি চ্যানেলটিকে আমাদের ডিলিট করে দিতে হয়। তো সেটা এইভাবে আমরা ডিলিট করে দিলে আমাদের ডিলিট হয়ে যাবে এবং আমাদের সাধারণ চ্যানেলটি ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিবর্তিত হলো। আর ব্র্যান্ড অ্যাকাউন্ট পরিবর্তিত হওয়া মানে আমাদের চ্যানেলটি উচ্চতর গ্রেডে যাওয়া। তো আমাদের চ্যানেলটি অবশ্যই তো ভাইরাল হবে, উচ্চতর গ্রেডে যাবে। তো বন্ধুরা, এভাবে আমরা খুব সহজে
একটি চ্যানেল পার্মানেন্টলি ডিলিট করতে পারি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে বলবেন না। সেই সঙ্গে অবশ্যই আবারও বলছি সবাই যা বলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো বন্ধুরা আমি আপনাদের বলছি কীভাবে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। লেবো টেকনো বাংলা টিউটোরিয়ালগুলি সবার আগে পেতে ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে একটি বেল ভাসবে সেখানে ক্লিক করুন, তারপর উপরে একটি রিং রিং বেল ভাসবে সেখানে ক্লিক করুন।